পুকুর ভরা টলটলে জল, তার উপরে বাঁশের মাচা। দূর থেকে দেখলে মনে হবে মাচায় লাউ কুমড়া ঝুলছে, কিন্তু কাছে গিয়ে দেখা মিলল এক নতুন উদ্ভাবনের, আর তা হলো অসময়ের তরমুজ ঝুলছে পুকুরের মাচায়। তরমুজ মৌসুমি ফল, সাধারণত ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বাজারে পাওয়া যায়। এখন জুন জুলাই ও আগস্ট মাসেও সুস্বাদু তরমুজ পাওয়া যাচ্ছে। প্রথম থেকে আসলে আমরা তরমুজ চাষ আগে পিছিয়ে কখনোই ভাই করি নাই, তো এটা হলো আমাদের টাফি গাড়ি আছে, আমরা জমি চাষ করি। এক পর্যায়ে আমার ছোটো ভাই ওই জমি চাষাবাদে গেছে, তো সেখান থেকে তার মনের ভিতরে একটা আগ্রহী হয়ে জাগছে যে আমরা তরমুজ চাষ করব। দেখলাম তো আমরা ঠিক আছে এই বর্ষার মৌসুমে আমরা তরমুজ চাষ করব। অসময়ের এই তরমুজের চাষ হচ্ছে বরগুনার সদর উপজেলার কালীরতব গ্রামে। এই প্রথম উপজেলায় মাচায় চাষ করা হলো তরমুজের। যদিও এই এলাকায় তরমুজের চাষ হয় না, তবুও ইউটিউব দেখে শখের বশে করা এই ফসলই এখন স্বপ্ন দেখাচ্ছে কৃষক বনি আমিনকে। এটা তিন মাসের ভিতরে আমাদের, এটা আসলে তিন মাসের ভিতরে আমাদের এটা প্রায় 1500-এর মতো ফল হয়েছে। তো 1500 ফল, আমরা প্রতিটি ফল 250-300 টাকা করে বিক্রি করছি, আর কেজি হিসেবেও বিক্রি করছি, 80-100 টাকা করে আমরা কেজি হিসেবে বিক্রি করছি আর কি। তার বাবা আব্দুল মান্নান ও মা রফিজা বেগম তাকে সহযোগিতা করছেন। ইউটিউবে ওরা সার্চ দিয়ে বের করছে যে তরমুজ এই সিজনে লাগায় কিনা, তখন ডুমুরিয়া ওই খুলনার ভিতরে একটা জায়গায় চাষ করছে, ওইটা বের করছে, বের করার পরে দেখতেছে আর কি যে সুন্দর হয়েছে। এরপরে ওই ছোটো ছেলে উদ্বুদ্ধ হয়েছে যে বাবা আমরা তরমুজ লাগামই। প্রায় 80% জমিতে বেঙ্গল টাইগার, কারিশমা ও কানিয়া জাতের তরমুজ চাষ করে রীতিমতো এলাকায় সাড়া ফেলেছেন। মানে হাসাহাসি করে, হাসাহাসির পর এই কষ্ট করা দিলাম, শরম করা দিলাম, খুব শরম করতে করতে দেখি গাছ বাইছে, বাইয়ে যেই ফল পড়ছে এই তো সবার মুখে হাসি, আমারও খুব ভালো লাগছে। এই লাগার পর এই 1500 মতো ফল আসলো। তিন পদের তরমুজ দিছি, একটা বাঙালি, একটা কারিশমা, একটা কানিয়া, একটা হলুদ, দুইটা লাল। মাত্র 35,000 টাকা ব্যয় করে 3,00,000 টাকা আয় করেছেন। মালচিং পদ্ধতিতে এই তরমুজ চাষ হয়েছে, মাচায় ঝুলছে হলুদ তরমুজ। রঙের ভিন্নতা থাকলেও স্বাদে তেমন কোনো পার্থক্য নেই, কিছু অংশে কালো ও সবুজ রঙের তরমুজও আছে, তবে হলুদ তরমুজের সংখ্যা অনেক বেশি, দেখতেও বেশ সুন্দর, খেতে কিন্তু খুবই সুস্বাদু। এই সময় এই বৃষ্টির সময়ও যে এত মিষ্টি লাগতেছে আসলে এটা ভাবার মতো না। গত এপ্রিল মাসের শেষ দিকে তিনি তরমুজের বীজ বপন করেন, এখন তার মাচায় তরমুজ ঝুলে আছে। 2,700 টাকা দিয়ে 30 গ্রাম বীজ কিনেছিলেন। তো উপসহকারী কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির সাহেব, তার সাথে আমরা যোগাযোগ করি, সেখান থেকে তাকে নিয়ে আমরা এটা ভালো বীজ সংরক্ষণ করি। এই বীজ থেকে 500 গাছ হয়েছে, গাছে প্রায় 1,500 তরমুজও ফলেছিল, বৃষ্টি আর পচে প্রায় 500 তরমুজ নষ্ট হয়েছে, 1,000 তরমুজ বিক্রি করে 3,00,000 টাকার বেশি হয়েছে। বীজ কেনার পাশাপাশি অন্যান্য খরচ মিলিয়ে তার প্রায় 35,000 টাকা খরচ হয়েছে। এদিকে মাচায় তরমুজ চাষ দেখতে প্রতিদিন আশেপাশের এলাকার কৃষকেরা তার কাছে আসছেন। কিভাবে আগামীতে তারা নিজ নিজ জমিতে তরমুজ চাষ করবেন সে সম্পর্কে পরামর্শ নিচ্ছেন। আর এবার যখন এই তরমুজটা দেওয়া হইলে দেখলাম অনেক ভালো লাগলে, তারপর আগামীতে আমরা চেষ্টা করব ভালো করার জন্য। সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, এই তরমুজের চাষ লাভজনক, মাত্র 2 মাসের ব্যবধানে এত লাভজনক ফসল আর নেই। আজকে এখানে যে যুবকরা দেখেছি যে বর্ষা মৌসুমে 3 ধরনের তরমুজ চাষ করেছে, সত্যি প্রশংসনীয়। বরগুনায় এই প্রথম তরমুজ চাষ করছে এবং সেইটা দেখার জন্য দূর দূরান্ত থেকে কিন্তু অনেক মানুষ ছুটে আসেন। এইটা দেখার পাশাপাশি এলাকায় কৃষি সম্প্রসারণে আরও একটা মাইল ফলক তৈরি হবে, কারণ অন্যরাও দেখা দেখে অনুপ্রাণিত হবে। ডাক্তার মিজানুর রহমান বলেন, তরমুজ মানুষের শরীরের পানির ঘাটতি পূরণ করে, এছাড়া প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি ও ভিটামিন ই রয়েছে তরমুজে, সেটা অসময়ে পেলে বাড়তি পাওয়া বলা যায়।